সপ্তাহ অনুযায়ী গর্ভ অবস্থা 34 সপ্তাহ। একজন গর্ভকালীন সময়ে গর্ভবতী শরীরে কি কি ঘটতে পারে? গর্ভ অবস্থায় এই সপ্তাহ আপনার শিশু দৈর্ঘ্য এখন 47 সেন্টিমিটার এবং তার ওজন প্রায় 5 পাউন্ড, অনেকটাই দেখতে বাঙ্গির সাথে তুলনা করা যেতে পারে। তার শরীর এখন চর্বি স্তর দ্বারা পুষ্ট থাকবে, যার ফলে সে ভূমিষ্ঠ হওয়ার পরই দেহর বাইরের তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নিতে পারবে। সে এখন চোখের পলক ফেলতে পারবে এবং একটি নির্দিষ্ট বিন্দুতে দৃষ্টি নিক্ষেপ করতে পারবে। মায়ের পেটের দেওয়াল ভেদ করে যে আলো প্রবেশ করে তা স্পষ্ট দেখতে পাবে। তার চোখের তারা সক্রিয়ভাবে আলোর তীব্র প্রতিক্রিয়া করবে। যেমন মায়ের পেটের দেওয়াল ভেদ করে আসা তীব্র আলো যদি বেশি থাকে তাহলে আপনা আপনি তা চোখে ছিটিয়ে যাবে। শিশুটার শরীর এখন ভার্নিক্স বা যে পিচ্ছিল বা সাদা পদার্থ গর্ভের ভেতরে শিশুটির আবৃত করে রাখে তা দ্বারা, কিন্তু লিঙ্গাণু গর্ভ অবস্থায় শিশুর উপর নরম স্তরের চুল ধীরে ধীরে মিলিত হতে শুরু করে দেবে। এখন পর্যন্ত আপনার শিশুর মস্তিষ্ক বিকাশিত ঘটে যাবে এবং সে হবে খুব দ্রুত গতিতে। একই সাথে ফুসফুসের বিকাশও চলতে থাকবে, কারণ এই সময়ে তার অর্ডোনাল গ্রহন্তি থেকে কর্টিসল হরমোন নিঃসরিত হবে, যার ফলে ফুসফুস বিকাশিত ত্বরিত হবে। তার আগে ছোট্ট একটা বিরতি, নতুন নতুন ভিডিও পেতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি প্রেস করুন। স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাদের জানান, তাহলে 24 ঘন্টার মধ্যে এর সমাধান দেওয়ার চেষ্টা করব। অন্য ভিডিওর নিচে কমেন্ট করলে আমাদের সঠিক উত্তর দেওয়া সম্ভব হবে না, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কিডনি ঠিক ওপারেই এই অর্ডিনাল গ্রহন্তের অবস্থান। আপনার সন্তান যদি ছেলে হয় তাহলে ওই সময়ে তার ওই অন্ডকোষ আস্তে আস্তে নিচের দিকে নেমে যেতে থাকবে, কিন্তু কিছু কিছু শিশুর ক্ষেত্রে অঙ্গকোষ উপরের দিকে উঠে যায়, যা জন্মের পর 1 বছরের মধ্যেই স্বাভাবিক জায়গায় ফিরে আসে। জন্মের পর ছেলে শিশুর ক্ষেত্রে অন্ডকোষ এবং মেয়ে শিশুর ক্ষেত্রে ভালভা সামান্য ফোলা থাকে, যা জন্মের 1 সপ্তাহ বা সপ্তাহখানিকের মধ্যেই তা স্বাভাবিক হয়ে যায়। তবে গর্ভ অবস্থায় আপনি কি করতে পারেন? গর্ভ অবস্থায় শিশু এখন গর্ভের নিচের দিকে নামতে শুরু করে দিয়েছে, নির্দিষ্টভাবে বলতে গেলে শ্রেণী চক্রের দিকে। ফলে এখন আপনার ফুসফুসের উপর চাপ ক্রমেই কমে যাবে। শ্বাস প্রশ্বাস নিতে এখন আরো দম লেগে যেতে পারে, কিন্তু এই পর্যায়ে এসে শিশু যেহেতু আবার নিচের দিকে নেমে আসবে, আপনার মূত্রের বেগ আবার আগের মতো বেড়ে যেতে থাকবে। আপনার ঘন ঘন বাথরুম যেতে হবে, এখন আপনার বারবার বিছানা ছেড়ে উঠতে হবে, ফলে আপনার ঘুমের সমস্যা হতে পারে। নিজেকে ধীরে স্থিরে রাখুন, আসছে দিনে এর জন্য আপনার যথেষ্ট শক্তি সঞ্চয় করতে হবে। ক্লান্তির কারণে হয়তো এখন আপনি সবকিছু ঝাপসা দেখতে পারেন, এতদিন আপনার স্তনে দুধ উৎপাদিতর জন্য তৈরি হয়ে যাবে। তবে আপনি খেয়াল রাখবেন যে আপনার স্তনবৃত গাঢ় বর্ণ আকার ধারণ করবে, আপনার স্তন থেকে অল্প পরিমাণে দুধ নিঃসরিত হতে পারে। বাচ্চাকে খাওয়ানোর জন্য উপযোগী দুধ তৈরি হয়ে যাওয়ার আগেই প্রথম কয়েকদিন হলুদ এবং দুধ জাতীয় এই তরল উৎপাদিত হতে থাকবে। কোনো রকম তীব্রকর পরিস্থিতি যাতে না পড়তে হয় সেই জন্য ব্রাবার টিস্যুর প্যাডও ব্যবহার করতে পারেন। এর আগে কয়েক সপ্তাহ যাবৎ আপনার জরায়ুর পেশি প্রচণ্ড টান টান লাগবে, তবে 20তম সপ্তাহের দিকে হঠাৎ করে আপনার জরায়ুর পেশি সংকুচিত হয়ে যাবে বা অনুভবও করতে পারেন, তবে এতে কোনো ব্যথা থাকবে না। তবে এটি যদি বেশি পেশি এই সংকুচিত বেশি বেশি হয় এবং এর সাথে ব্যথা হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কারণ এই সময়ে আগে
প্রসব যন্ত্রণা শুরু হওয়ার পূর্ব লক্ষণও দেখা দিতে পারে। আপনার জনিপথে স্রাব কোনো অস্বাভাবিকতা আছে কিনা দেখুন। যদি হঠাৎ করে স্রাপের পরিমাণ বেড়ে যায় কিংবা স্রাপের সাথে অল্প রক্ত যায় অথবা যদি স্রাপের কারণে সিলেজ জাতীয় অতিরিক্ত তরল হয় তাহলে এটা কোনো জটিলতা উপসর্গ হতে পারে। তাই মাসকের সময় তলপেট বা পিঠের নিচের অংশ যেমন ব্যথা হয় তেমনই ব্যথা হতে পারে। তাহলে আপনার জন্য ভালো হবে যে প্রসাবের লক্ষণ সমূহ আপনি বুঝতে পারবেন এবং আপনার সঙ্গী পড়াশোনা করে ফেললে তাহলে আপনি অবশ্যই এই বিষয়ে অবশ্যই জানতে হবে। আপনার যদি এটি প্রথম সন্তান হয় তাহলে এই লক্ষণগুলো আপনি প্রথমেই বুঝতে পারবেন না। গর্ভ অবস্থায় শেষের দিকে পায়ে কিছু পানি আসতে পারে, তবে অতিরিক্ত পা ফোলা বা পায়ে ফোলার সঙ্গে রক্তচাপের বেশি থাকলে প্রি এক্লামশিয়া চিন্তা করা হয়। এখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতে হবে। গর্ভ অবস্থায় শতকরা 5-10% মহিলা উচ্চ রক্তচাপের সমস্যায় হয়ে থাকে বা আক্রান্ত হয়ে থাকে। এই সময়ে গর্ভবতী মহিলার রক্তচাপ 140-90 মিলিমিটার মতো হতে পারে। এই কারণ এর প্রধান কারণ হলো প্রি এক্লামশিয়া, কারণ ইউরেনে প্রোটিন নিঃসরিত হওয়ার কারণে উচ্চ রক্তচাপ হয়। তবে গর্ভ অবস্থায় এই সপ্তাহে কি কি করতে পারেন? এই গর্ভ অবস্থায় গোটা সময়টাই শুয়ে বসে কাটিয়ে দেন, এটা একেবারে উচিত নয়। যদি চিকিৎসক আপনাকে বেড রেস্ট দিয়ে থাকেন তাহলে অন্য কোনো জটিলতা না থাকলে অবশ্যই সচেতন থাকবেন। বাড়ির হালকা কাজকর্ম করুন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী যোগব্যায়াম বা হালকা ব্যায়াম করুন এবং হাঁটাহাঁটি করুন। এতে ওজন কম থাকবে এবং শরীর সুস্থ থাকবে। নর্মাল ডেলিভারি হওয়ার জন্য এটি খুবই চ্যালেঞ্জ ব্যাপার। যোগব্যায়াম নর্মাল ডেলিভারির জন্য খুবই উপযোগী একটি ব্যায়াম। এতে শরীরের পেশি শিথিল থাকবে, ওজন নিয়ন্ত্রণ থাকবে, এমনকি স্টেট কমবে। ডেলিভারির যন্ত্রণা কম করতে চাইলে নিয়মিত যোগব্যায়াম করতে হবে, এতে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। যদি কর্মজীবী মায়ের এই সময়ে থেকে বিরত থাকতে হয়, অফিসে আসা যাওয়া, যানবাহন বহন চড়া, ধাক্কা শরীরের জন্য বেশ ক্ষতি হয়। এছাড়াও ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোনো দূরবর্তী স্থানে গমন করা বা ভ্রমণ করা এই সময়ের জন্য একেবারে নিষিদ্ধ। যদি হাসপাতালে বাচ্চা প্রসব করাতে চান তাহলে আগেই কাপড় চোপড়, টাকা পয়সা সবকিছু গুছিয়ে রাখুন। প্রসব ব্যথা ওঠার আগেই প্রয়োজনীয় টেলিফোন নম্বর সংগ্রহ করুন। গর্ভ অবস্থায় শেষের 3 মাসের দিকে আপনার দীর্ঘ মনে হতে পারে, তাই এই সময় একঘরামিও লাগতে পারে। তাই এই সময়ে অবশ্যই সবার সাথে মিশুন, কথা বলুন, পরিবারের সবাইয়ের সাথে সময় কাটান। 28 সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পরপরই আপনার বাচ্চা লাথি মারতে শুরু করে দিবে। আপনি মনে রাখবেন যে 2 ঘন্টার মধ্যে যদি শিশু 10 বারের কম লাথি মারছে তাহলে অতি অবিলম্বন আপনার বাচ্চার চিকিৎসকের কাছে যেতে হবে। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আর ডাক্তারের কাছে যাওয়ার পর না গেলেই চলবে। গর্ভ অবস্থায় শেষের 3 মাসে শিশুর হাড় গঠনে অবশ্যই খেয়াল রাখতে হবে। সুতরাং আপনার খাদ্যের তালিকায় প্রতিদিন যথেষ্ট পরিমাণে দুধ জাতীয় বা দই জাতীয় খাবার রাখতে হবে। গর্ভ অবস্থায় শিশুর জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম সরবরাহের জন্য প্রতিদিন 2 কাপ সামান্য দই বা দুধ খেতে হবে। ক্যালসিয়াম আরও 2টি ভালো উৎস হচ্ছে সিস বা ছোট মাছ। যদি আপনার দুধ বা দুধজাতীয় খাবারে সমস্যা হয় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই কথা জেনে নিন। এমনকি অন্য কোনো সমস্যা থাকলে যদি আপনার খাদ্যের তালিকায় প্রয়োজনীয় ক্যালসিয়াম খাবার না রাখেন তাহলে এই ব্যাপারে ডাক্তারের পরামর্শ নিন। সেই ক্ষেত্রে ডাক্তার হয়তো আপনাকে নিয়মিত খাবারের সাথে ট্যাবলেট আকারে বাড়তি ক্যালসিয়াম বা ভিটামিন সাপ্লিমেন্টও দিতে পারেন। তাই এই সময় অবশ্যই খেয়াল রাখবেন। আর গর্ভ অবস্থায় প্রথম 3 মাস ও শেষ 3 মাসে স্তনের প্রতি বেশ যত্নশীল হতে হবে। সাবান ও কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার রাখতে হবে। ঠান্ডা পানি ভিজিয়ে কাপড় দিয়ে মুছে দিতে হবে। শুকনো
নরম তোয়ালে দিয়ে মুছতে হবে স্তনের বোটা বা নিপল, যাতে ফেটে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। এমনকি ফেটে গেলে গ্লিসারিন মাখাতেও পারেন, এতে বোটা ভালো থাকবে। এবং আঙ্গুল দিয়ে ম্যাসাজও করতে পারেন আস্তে আস্তে। এরপরে নবজাতক স্তনপানের সুবিধা হবে। সাধারণত ভাবে বলতে গেলে গর্ভাবস্থায় প্রথম 3 মাসে সহবাস থেকে বিরত থাকাই ভালো এবং দ্বিতীয় 3 মাসে দাম্পত্যদের ইচ্ছা মতো সহবাস করা যায়। এতে তাও নির্ভর করে গর্ভাবস্থায় শারীরিক অবস্থার উপর। প্রয়োজনীয় নিয়মিত চেক আপ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলাই ভালো। শেষের 3 মাসের দিকে গর্ভাবস্থায় শারীরিকের জন্য সহবাস অসুবিধা হয়ে যেতে পারে। তাছাড়াও সহবাসের ফলে জীবাণু সংক্রমিত হতে পারে, তাই শেষ 3 মাসে সহবাস না করাই ভালো। তাই এই সময়ে মাকে সব সময় পরিবারের সদস্যের মানসিক সাহস দিতে হবে। কোনোভাবেই তাকে ভয় বা অন্য কোনো কথা বলা যাবে না। মা ও পরিবারের সবার সঠিক প্রস্তুতি ও মানসিক সাহসী একটি সুস্থ সুন্দর ও সাবলীল শিশু সন্তান জন্ম দিতে উৎসাহিত দেয় এবং সবল শিশু জন্ম দিতে পারে।